রাজ্যে প্রচুর পরিমাণে মুরগির ডিমের ঘাটতি থাকে, ফলে পাশের রাজ্য থেকে ডিম এনে ঘাটতি পূরণ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পপতিদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। এবার বাংলায় মুরগি ডিমের ঘাটতি মেটাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভেলাই গ্রামে শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রিয়ালের শুভ সূচনা হলো আজ। এদিন প্রদীপ প্রজ্বলিত করে শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাপতি কবিতা বর্মন ও জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুরের পুর প্রধান কানাইয়ালাল আগরওয়ালা, শিক্ষা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রিয়ালের কর্ণধার স্বপন সরকার, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুনীল সরকার, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্ট জনেরা। এই শিল্প উদ্যোগের ফলে প্রতিদিন রাজ্যে মুরগির ডিমের ঘাটতি পূরণের জন্য 1.5 লক্ষ ডিম উৎপাদন হবে। পাশাপাশি এলাকার বহু মানুষ কর্মসংস্থান পাবেন, কারণ রাজ্যের মুরগির ডিমের ঘাটতি পূরণের জন্য বাইরের রাজ্য থেকে আনতে হয়। এই শিল্প উদ্যোগের ফলে অনেকটা সুবিধা হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শুভকামনা জানিয়ে ভিডিও বার্তা পাঠান রাজ্যের শিল্প বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ও সংখ্যালঘু দপ্তরের উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী। Audio Jump.